হরে কৃষ্ণ আমার সকল দর্শক বন্ধু, আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই ভিডিওর প্রথম ক্লিপটি দেখেই সবাই বুঝতে পেরে গেছো আমার এই ব্লগটি আজকে হতে চলেছে একটি পুজোর ব্লগ। কী কারণে এই পুজো সেটাই আগে জানিয়ে রাখি। আমরা বর্তমানে যেই বাড়িটিতে থাকি এটা আমাদের মায়ের ভুবন, কারণ আমার মায়ের নিজের হাতে গড়া হচ্ছে এই বাড়িটি, তাই এই বাড়ির নাম দিয়েছি মায়ের ভুবন। সেই সময় আমরা হঠাৎ করেই এই বাড়িতে শিফট হয়ে যাই, কিন্তু বাড়িটি কমপ্লিট না থাকায় বাড়ি রং করা, মেরামত করা এবং সামনে আমার বিয়ের প্রিপারেশান করা সবগুলো মিলিয়ে বাড়িতে একটা সত্যনারায়ণের ছোট করে মা পুজো দিয়েছিল। কিন্তু মায়ের মনের ইচ্ছা ছিল একটি বড় করে হরিনাম দেবে এবং সত্যনারায়ণের পুজো দেবে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং প্রতিবেশী রয়েছে প্রত্যেককে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাবে। সেই ইচ্ছারই বাস্তবিক প্রয়োগ হলো আজকের এই পূজা ও হরিনাম। প্রথমে ভেবেছিলাম এই পুজো সকাল থেকে কীভাবে জোগাড় করছি এবং পুজোর জন্য আরও কী কীভাবে আমরা নিজেরা প্রস্তুত হচ্ছি সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বাড়িতে পুজো হওয়ার কারণে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করার মানুষও ছিলাম না, ভিডিও করার সময়ও পাইনি। তাই পুজো শুরু হওয়ার পরে সন্ধ্যাবেলা যখন সবাই চলে এসেছে আমরা একটু ফ্রি হয়ে গেছিলাম, তখন থেকেই ভিডিও করা শুরু করেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই দেখো এবং কিন্তু আমাকে বলো এই ব্লগটি তোমাদের কেমন লাগছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হরিনামের দল কিন্তু চলে এসেছে, তারা প্রিপেয়ার নিচ্ছে হরিনাম শুরু করার জন্য। আর এই পাশের ঘর এটাই আমাদের ঈশানকোণের ঘর, এখানেই শুরু হবে আমাদের পুজো। এখানে সোমনাথদা চলে এসেছে, তাপসী জোগাড় করছে পুজোর, এদিকে কাকিমা বসে আছেন, আমাদের রাধা মাধবও বসে আছে, আমাদের সমস্ত গোপাল এবং আমাদের প্রতিবেশী যে গোপালগুলো রয়েছে তারাও চলে এসছে আমাদের বাড়িতে। শুরু হবে পুজো এবং হরিনাম দুটোই হবে একসাথে, চলুন আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিই এবং আপনারা কিন্তু সেই মধুর হরিনাম শ্রবণ করুন এবং পুজোটাও দেখতে থাকুন। হরিনাম চলতে চলতে আমাদের অঞ্জলির সময় হয়ে গেল। আমি, মা এবং তাপসী আমরা তিনজন অঞ্জলি দেব। ফুল গুছিয়ে মায়ের হাতে দিয়ে দিলাম এবং আমিও তাপসী বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এখন শুরু হবে সত্যনারায়ণের উদ্দেশ্যে অঞ্জলি ও প্রণাম। চলুন সেই অঞ্জলির মন্ত্র আমরা সবাই মিলে শ্রবণ করি এবং ভগবানের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানাই। শঙ্খ চক্র ধরং বিষ্ণু বিভুজং পীতবাসসাহ সর্বভবাচি মাধব মাধব হিদি শরন্তি সর্বে মাধব সর্বে কার্যেষু নমস্তু মাধব নমস্তি মাধব নমস্তি নমো সত্যনারায়ণ পাদ পদ্মায় নমো নমো। রূপে শঙ্খচক্র ধরায় চদ্মনাভায় দেবায় বিশিত বিভাষিনে এসো সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি সত্যনারায়ণ পাদ পদ্মায় নমো। অঞ্জলি শেষে শুরু হলো আরতি, ভগবানকে আরতি এবং সেই আরতির তাপ সবাইয়ের কাছে পৌঁছে দিচ্ছিলাম আমি। চলুন সেই আরতি একটু সবাই মিলে দর্শন করি।
অপূর্ব সুন্দর আরতি করলো সোমনাথ দা, মনটা ভরে গেল ভগবানের আরতি দেখে। আরতি শেষ হওয়ার পরে ধীরে ধীরে আমাদের বাড়িতে অনেকের আগমন শুরু হলো, সবাই আসছে মধুর হরিনাম শ্রবণ করার উদ্দেশ্যে। আমিও ধন্য হলাম সবার পদধূলি আমার বাড়িতে আসার পরে। এরপরে শুরু হলো পূজা পদ্ধতির হোম যজ্ঞ। চলুন সেই হোম একটু সবাই মিলে দর্শন করি। হোম শেষে এবার আমার পালা হচ্ছে অর্ঘ্যদান। আমাদের সোমনাথ দা যে পান সুপারি এবং চেলি কাপড় এটি অর্ঘ্যদান করতে হয় হোমে, এবং যেহেতু আমি উপস্থিত ছিলাম এবং আমার নামেই পুজো হচ্ছে, তাই এই অর্ঘ্যটা আমাকেই দান করতে হবে। এই অর্ঘ্যদানের সময় সত্যি খুব ভালো লাগে, আমার ভগবানের প্রতি অগাধ শ্রদ্ধা। আমি অর্ঘ্যদান করলাম। অর্ঘ্যদানের পরে এবার হবে হোম সমাপন, তাই জন্য সোমনাথ দা দুধ এবং হোম সমাপনের আরও যা যা জিনিসপত্র এবং উপাচার আছে সেইগুলো এক জায়গায় করে নিচ্ছে। এরপরেই হবে হোমের সমাপন, আর হোম শেষ হওয়া মানেই কিন্তু পূজা শেষ, এটাই কিন্তু আমরা জেনে এসেছি। হোম শেষ হওয়ার পরই আমাদের বাড়িতে যারা হরিনাম গাইতে এসেছিলেন তারা নিজেদের মধ্যে একটু তালিম নিয়ে নিচ্ছিল, যেন আরও সুন্দর করে এই হরিনাম গাওয়া যায়। আর হোম সমাপনের জন্য সোমনাথ দা আমাকে হোমকুণ্ডতে দুধ দিতে বলেছিল। আমি হোমকুণ্ডতে দুধ দেওয়ার মাধ্যমে কিন্তু হোম সমাপন হলো এবং পুজো সমাপ্ত হলো। এই হোম শেষ হওয়ার পরে হোমের টিপ নেওয়া কিন্তু খুবই পবিত্র, হোমের এই টিপ খুব শক্তিশালী, তাই সেটি দেওয়ার দায়িত্ব পড়েছে দিদির ওপর। আমাদের এই পুজোস্থলে যারা যারা উপস্থিত আছে প্রত্যেকের কপালে এই হোমের টিপ দিয়ে দিচ্ছেন আমাদের দিদি, এবং তারপরে শুরু হবে আরও সুন্দর হরিনাম। এই সুন্দর হরিনাম মধুর হরিনাম যা মানুষকে আধ্যাত্মিক পথকে আরও প্রসারিত করে দেবে, ভগবানের কাছে আমাদেরকে নিজেদেরকে অর্পণ করা হয় এই হরিনামের মাধ্যমে। এবং এখন সেই হরিনাম এবং ভগবানের উদ্দেশ্যে দেয়া পুজো তারই টিপ দেওয়া হচ্ছে সবার কপালে, দিচ্ছে আমাদের সবার প্রিয় মানুষী দীপ। এই হলো আমাদের আজকে পূজাস্থল, এবার হবে দক্ষিণাদান, চলুন সেটাও একটু দেখে নিই। এই হলো আজকের পুজোর প্রসাদ, ভগবানের উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ধরনের ফল মিষ্টান্ন সিন্নি সবই ভগবানের উদ্দেশ্যে এখানে দেওয়া। এই পুজো আমাদের এই গৃহ শান্তির জন্যই করা, তাই পুজো শেষে আমি আর তাপসী দুজনে ভগবানকে সশ্রদ্ধ প্রণাম জানালাম, কারণ এই পুজোর মাধ্যমেই আমাদের ভগবানের কাছে বলবো এই গৃহে যেন তার বাস সবসময় থাকে, এই গৃহ যেন সবসময় সুখে শান্তিতে থাকে, কারণ নজর যেন আমাদের এই সুখের সংসারে না লাগে। এরপরে শুরু হলো হরিনাম। হরিনাম চলতে চলতেই এখন সময় হচ্ছে হরিলুট দেওয়া, হরিলুটের বাতাসা ছড়িয়ে দেবো সবার মাঝে,
সবাই সেখান থেকে বাতাসা নিয়ে ভগবানের নামে প্রণাম জানাবেন। এই হলো হরিলুট। হরিলুটের সময় গানটাও কিন্তু অপূর্ব লাগে এবং সেই সিনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই আপনাদের জন্য সেইটুকু ভিডিও দেখালাম। পুজো এবং হরিনাম শেষে এখন শুরু হলো রাত্রিকালীন আহারের পালা, এবং এই রাত্রিকালীন আহারের মাধ্যমেই শেষ করছি আজকের আমার এই পুজোর ব্লগটি। কেমন লাগলো আপনারা কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর এই হলো আমার ছোট্ট পরিবার, আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই প্রণাম এবং নমস্কার। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভগবানের কৃপা যেন আপনাদের সবার মাঝে বর্ষিত হোক, এই কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।